আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন নেক আমল বাংলা চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং বহু পাওয়ারফুল আমল এবং তাবিজ সেটি হলো তেত্রিশ আয়াত এই তেত্রিশ আয়াত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফের কিছু কিছু গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল তেত্রিশটি আয়াত নিয়ে একে তেত্রিশ আয়াত বলা হয়েছে তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি এখনই নিচে লাল লেখা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বেলাইকেন টিপে ক্লিক করে অল করে দিন যাতে নতুন নতুন সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছয় তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আজকে যে ভিডিওটা আপনাদের কাছে এনেছি যে সমস্ত ব্যক্তি সকাল বিকাল তেত্রিশ হাত পাঠ করিবে কিংবা সকাল বিকাল তেত্রিশ হাত শুনিবে সেই ব্যক্তি যে কোনো জাদুটোনা জিন শয়তান দানব ভূত প্রেত চোর ডাকাত এবং যে কোনো হিংস্রী প্রাণীর আক্রমণ থেকে অথবা যে কোনো রোগ ব্যাধি থেকে নিরাপদে থাকিবে এবং মালদার হয়ে আর্থিক উন্নতি হবে ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তির শরীরে জিন শয়তানের আসর থাকে কিংবা শরীরে প্রবেশ করিলে অথবা শরীরে খারাপ হাওয়া বাতাস লাগিলে কিংবা জাদু বান টোনার আসরে অসুস্থ হয়ে পড়িলে তাহলে তেত্রিশ আয়াত সকাল বিকাল পড়িবে অথবা শুনিবে আর এই তেত্রিশ আয়াতগুলো পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি কিছুদিন পান করিবে এবং গোসল করিবে এবং তেত্রিশ আয়াত লিখে মাদলিতে ভরে হাতে বা গলায় পরিধান করিবে ইনশাল্লাহ এই তেত্রিশ আয়াতের ওসিলায় তার শরীরের সমস্ত জিন শয়তান পালাবে তার শরীর থেকে সমস্ত জিন শয়তান পালাবে এবং সমস্ত জাদু বান্টনার আসন নষ্ট হয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে সমস্ত ব্যক্তি প্রতিদিন আয়াত পাঠ করিবে বা শুনিবে তার মনের সমস্ত নেক বাসনা পূরণ হবে এবং সমস্ত রকম বালা মুসিবত ও জালেমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে হিংসুকের হিংসা থেকে শত্রুর শত্রুতা থেকে এবং সমস্ত রকম খারাপ থেকে সেই ব্যক্তি এবং তার যান ও মাল সম্পূর্ণ নিরাপদে থাকিবে ইনশা আল্লাহ আর যে সমস্ত ব্যক্তির ব্রেন আউট হয়ে গিয়েছে বা পাগল হয়ে গিয়েছে কিংবা যে সমস্ত ব্যক্তির মাথার নার্ভের প্রবলেম আছে কিংবা যে সমস্ত ব্যক্তি মিরগি রোগে ভুগিতেছে অথবা যে সমস্ত শিশু বাচ্চার দরকার রোগে বা মাতৃকা রোগে ভুগিতেছে কিংবা যে সমস্ত ব্যক্তি পক্ষাঘাত রোগে ভুগিতেছে অথবা যে কোনো রোগে ভুগিতেছে তাদের জন্যে এই তেত্রিশাহত বহুতেই ফলদায়ক অতএব এই সমস্ত ব্যক্তি অতএব এই সমস্ত ব্যক্তিকে প্রতিদিন সকাল বিকাল তেত্রিশাহত শোনাবেন এবং তেত্রিশ হাত লিখে মাদলিতে ভরে গলায় পরিধান করাবেন এবং সাত পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি রোগীকে পান করাবেন ও গোসল করাবেন এবং কিছু নারকেলের তেল নিয়ে তাতে তেত্রিশ আয়াত পাঠ করে ফুক দিয়ে শরীরে লাগাবেন ও নাকে কানে ও মাথায় লাগাবেন ইনশাআল্লাহ ওই রোগী অতি তাড়াতাড়ি সুস্থ হবে এবং নিরাপদে থাকিবে কিন্তু তেত্রিশ সায়াত কোনো আমেল ব্যক্তির কাছ থেকে লিখে নেবেন এবং মাদলিতে ভরে ওই রোগীর হাতে কিংবা গলায় পরিধান করিয়ে দেবেন আর যে সমস্ত শিশু বাচ্চাদের নজর লাগে মানুষের হোক বা জিনেরই হোক কিংবা খারাপ হাওয়া বাতাস লাগে অথবা অতিরিক্ত কান্নাকাটি করে বা অতিরিক্ত জেদ কিংবা ঘন ঘন অসুস্থ হয় এবং ঘুমে চমকে ওঠে বা ঘুমে চমকে উঠে চিৎকার করে কাঁদে তাহলে দুর্বলের কারণে হলে ডাক্তার দেখাবেন আর যে কারণেই হোক না কেন তেত্রিশ হাত শোনাবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ওই শিশু বাচ্চা সুস্থ হয়ে নিরাপদে থাকিবে তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা এই ভিডিও লম্বা হওয়ার কারণে পরের ভিডিওতে তেত্রিশ আয়াত শোনার জন্য তেত্রিশ আয়াত শোনার জন্য এবং পড়ার জন্য রেকর্ডিং এবং ভিডিও করে পাঠাবো ইনশাআল্লাহ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে ক্লিক করে অল করে দিন যাতে তেত্রিশ আয়াতের ভিডিও এবং রেকর্ডিং আপনাদের কাছে আগে পৌঁছয় আর যারা ইউটিউবে সার্চ করে আনতে চান তারা সমস্ত ঝাড়ানো আরেকবার বলি সমস্ত ঝাড়ানো এই বলে বা লিখে সার্চ করে এনে ওই শিশু বাচ্চা বা যে সমস্ত বিষয়ে বা রোগে তেত্রিশাত শোনার কথা বলা হয়েছে সকলকে শোনান এবং উপকৃত হন ও সুস্থ থাকেন তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত মানুষ উপকার পায় আর আপনার শেয়ার করার কারণে যদি কোনো মানুষ উপকার পায় কিংবা আমল করে তাহলে আল্লাহ তালার তরফ থেকে আপনাকে গাইবি উপহার দান করবেন ইনশাআল্লাহ কেননা তেত্রিশ আয়াত হলো আল্লাহ পাকের আল্লাহ তালার পাক কালাম